था। বিশাল জরুরি খবর চাচা। কি শুনলি? ওই যে ব্যারিস্টার রফিকুল হক স্যার মরে গেছে না? তার স্মরণে ওই ঢাকায় পোস্ত গুলাই তার নামে যে হাসপাতাল রয়েছে না, ব্যারিস্টার রফিকুল হক আদিন হাসপাতাল। ওই হাসপাতালে এক মাস ব্যাপী চোখে ছানি অপারেশন করবে একদম ফ্রি চাচা। কি বললি? হ্যাঁ তাই, একদম ফ্রি। এইবার বল, ভালো করে বল। হ্যাঁ চাচা, একদম ফ্রি অপারেশন করে দিয়েছে। তোমার আজকেরই আমি গাড়িতে তুলে দেবো, তুমি অপারেশন হয়ে কাল সকালবেলা বা চলে আসবা। এই চাচা, আমার এই ছানি কি অপারেশন হবে? অপারেশন হবে মানে আমি টিভিতে সেই জায়গায় দেখে আসলাম, চোখে ছানি একদম ফ্রি অপারেশন করে দিয়েছে। আমি কি আবার এই দুনিয়ার আলো দেখতে পাবো? দেখতে পাওয়া মানে একদম সূর্যের আলোময় দেখতে পাবা, তুমি চাষিরও দেখতে পাবা খুব সুন্দর করে। একদম সত্যি বলছিস? আরে চাচা সত্যি, মানে আমি দেখে আসলাম না টিভিতে। তোর মুখটা কই? এইটা। তা আমার যাওয়ার কি ব্যবস্থা করছিস তুই? যাওয়াটা তুমি অনেক কিছু চেঞ্জ করে না চাচা, তোমার আজকে সন্ধ্যাবেলা গাড়িতে উঠে দেবো, তুমি কাল সকালবেলা ওখানে পৌঁছাবা, তোমার অপারেশন করে দেবে কালকে, আবার সন্ধ্যাবেলা গাড়িতে উঠবা, সকালবেলা পরের দিন সকালে আবার বাড়ি এসে পৌঁছে যাবা, একদম ফ্রি অপারেশন করে দিচ্ছে। তাহলে তো বিরাট উদ্যোগ রে। হ্যাঁ চাচা, তাহলে আমি আজ সন্ধ্যাবেলায় উঠে যাবো বাসে। সন্ধ্যাবেলা উঠে তুমি আর দেরি করে না চাচা, গুছাই গুছাই নেওয়া দিন, এখন প্রায় বিকেল হতে গেল না, তুমি গুছাই নাও। তাহলে তো শাশির বলি দুরো ভাত খাওয়াই দিক আমার। তাহলে দুরো ভাত মা খেয়ে নাও। হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী, ব্যারিস্টার রফিকুল হক স্যার, যিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিত প্রাণ, আইন পেশার পাশাপাশি চিকিৎসা সেবায় যার অবদান অনস্বীকার্য, সেই ব্যক্তিটির স্মরণেই ঢাকার পোস্তাগোলা ব্যারিস্টার রফিকুল হক আদ্দিন হাসপাতালে মাসব্যাপী চোখের ছানি অপারেশন হচ্ছে একেবারেই বিনামূল্যে। আপনিও এই সুযোগটি নিতে পারেন যদি আপনার চোখে ছানি পড়ে থাকে, অথবা আপনার কোনো স্বজনকে পাঠাতে পারেন যদি তার চোখে ছানি থাকে। সেবাটি চলবে 30 নভেম্বর পর্যন্ত। আপনি সেবা নিতে চাইলে অবশ্যই 30 নভেম্বরের আগে যোগাযোগ করতে পারেন ব্যারিস্টার রফিকুল হক আদ্দিন হসপিটাল ঢাকা পোস্তাগোলা। ধন্যবাদ সবাইকে।